চারজন করে কেন্দ্রীয় বাহিনী আছে, আর রাজ্য সরকারের পুলিশও আছে, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে, পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে, কারো কারো বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এখনই এই মাত্র খবর আসলো 118, 116, 117 এই বুথগুলো হিজুলি 1 নম্বর অঞ্চলে, সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরের মধ্যে বিজেপির দালালি করছে। সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী, দালাল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট। রানাঘাট সব বাই ইলেকশন হো রা হ্যায় ওয়েস্ট বেঙ্গল মে নদিয়া জেলা মে। हम लोग 100% ऑप्टिमिस्टिक हूँ कि इस इलेक्शन इस बार ऑल इंडिया तृणमूल कांग्रेस जीतेगी, क्योंकि आम आदमी का जो घूम था, जो उन लोगों को सोच था कि बीजेपी आएगा, कुछ करेगा, ये करेगा, वो करेगा, बीजेपी कुछ नहीं कर रहा है। और जो मथुआ उद्वस्तु समाज का लोग थे, उन लोगों को लग रहा था कि हमारा सिटीजनशिप मिल जाएगा, जो सिटीजनशिप बीजेपी का कारण नहीं 2003 में उसका प्रॉब्लम हुआ था कुछ, उन लोगों को भी समझ में आ रहा है कि बीजेपी सिटीजनशिप नहीं दे रहा है, उसको छीन रहा है। সকাল থেকে যে ভোট হচ্ছে যে উসকো বারে মে হল্লা হুয়া থা, টিএমসি কে জো ইয়ে ক্যান্ডিডেট বা আপনাদের নাম উঠছে সে বারে মে, ইসকে বারে মে কি মে নো ভায়োলেন্স মে বিশ্বাস করতা হুঁ। আর লোকসভা চুনাও 2024 কে কি উসমে এক ভি ঘটনা আমারা তরফ সে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি তরফ সে আর ইস বার শান্তিপূর্ণ ভোট হো রা হ্যায়, কোই হিংসা কা ঘটনা নেই হ্যায়। और हम लोग पीसफुली चाहता हूँ कि आम आदमी पीसफुली चुनाव के लिए जाए, वोट देने के लिए जाए, और ममता बनर्जी को वोट।